रोहित 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 हाँ क्यों इसे बोलो क्यों वो इसे बोलो मन हाँ कोटा बाजे ख्याल आजे अमर खून पाचे तो और तुम्ही तो कुन्दे गोल्फ कोरे ही जाच्चो ना तो अमी गोल्फ कोर चिल्म ना तो अमी तो भाप चिल्म जे जेठू के की कोडे बचानो जाए अच्छा किचन कोडे চিন্তা করে কোনো উপায় বার করতে পারলে রোহিত না মাথায় জুতছই কোনো প্ল্যান আসছে না আসছে না ছেড়ে দাও আজকে ছেড়ে দাও কাল ফ্রেশ মাথায় ভাবো হ্যাঁ ঠিক বলেছো চলো ঘুমিয়ে পড়ি এই সকালবেলা উঠেছি উফ বড় ঘুম পাচ্ছে ও মা ঘুমিয়ে পড়ি আমি দিচ্ছি তোমাকে ঘুমাতে এখন কোনো ঘুম হবে না দরজা দরজা আমি বন্ধ করে দিয়েছি তুমি তুমি ওঠো না 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 এখন না বলো না এখন না মানে এখন না মানে এটা কি এখন কি আছে আজকে আমার বড় কোমর ব্যথা হচ্ছে উফ বুঝেছি রোহিত বুঝেছি আমি না ছোটদের অনেক টিউশন পড়িয়েছি পড়তে বসলেই বাচ্চাদের পেটে ব্যথা শুরু হয়ে যেত হ্যাঁ কিন্তু আমার তো কোমর ব্যথা করছে সেটাই সেটাই কোমর ব্যথা করছে না আসলে ছোট ছেলেদের পেটে ব্যথা হয় এখন বুড়ো ছেলেকে পড়াচ্ছি তো তাই ব্যথাটা পেট থেকে কোমরে চলে গেছে তাই না সব বুঝতে পারি আমি রোহিত পড়তে বসো না 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 বসে বসে না শুয়ে 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 আচ্ছা তার আগে বলো তো তুমি হোমওয়ার্ক করেছো হ্যাঁ সব হয়ে গেছে সব হয়ে গেছে কি করে হলো সারা দিন তো তোমার কাছে বই ছিলই না তাহলে পড়লে টা কখন ওই যে আমি মোবাইলে ফটো তুলে নিয়েছিলাম বইয়ের পেজে আর পুলটুর চোখ লুকিয়ে লুকিয়ে সব মুখস্থ করে নিয়েছি হোমওয়ার্ক কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে দেখছি আমি দাঁড়ো একটা যদি ভুল হয় তারপর বুঝবো পাগল নাকি মানে মানে বিনা মূল্যে তো আমি প্রেমপত্র লিখি না এসব লিখতে লিখতে আমি পারবো না লিখতে গেলে চার্জ লাগবে চার্জ লাগবে মানে তা কি চার্জ লাগবে শুনি মৌখিক পরীক্ষা হবে আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য উত্তরদাতাকে একটা করে বেশ কিন্তু ভুল বললে কিন্তু মাইনাস পয়েন্টও আছে যেমন ধরো দুটো ঠিক আর দুটো ভুল বললে তুমি কিন্তু কিচ্ছু পাবে না ওকে ডান ডান তো ওকে বলো তো ঝুলপিতে কলপ পর্যন্ত করে ফেললাম মালতী ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দিল
এখন সকালবেলা তোরা ডেকে এনে বলছিস বিয়ে দু তিন পিছিয়ে দিতে। মন খারাপ করছো কেন? বিয়েটা পেছোতে বলেছি, বিয়েটা বন্ধ করে দিতে তো বলিনি। খিদে পেটে বিরিয়ানির গন্ধ শুকিয়ে দই চিড়ে খাওয়ালে কেমন লাগে তা তো জানিস না। শোনো ভীমাদা, এই গরমে দই চিড়ে খাওয়াটাই ভালো, পেট ঠান্ডা থাকে। এত উতলা হওয়ার কি আছে বলো তো? আরে বললাম তো, ঠিক সময় ঠিক কাজটাই হবে। এর থেকে অনেক ভালো রোহিত, তুমি আমার বুকের মধ্যে একটা পাথর ছুঁড়ে মারতে। এরম বলো না ভীমাদা, এত হতাশ হলে হয়? হতাশ হবো না। হ্যাঁ, এতদিন যা যা বলেছো সব চুপচাপ করে গেছি, বউ শব্দ করিনি। দাদারও জানতে আইনের কোচিনে ছাত্রের ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছি। আমি আমার সব কথা রেখেছি, তুমি তোমার কথা রাখোনি। আহা ভীমাদা, এত ভেঙে পড়তে নেই। তোমার চুলে কলপ আবার হবে, মালতি ছুটি আবার পাবে। আমিও নিজের কথার খেলাপ করছি না। তুমি বুকে হাত দিয়ে বলো তো, জেঠু এরকম বিপদে তুমি শান্তি মনে বিয়েটা করতে পারবে? আরে বিয়ের আনন্দটাই তো ঠিক করে করতে পারবে না, সব সময় নিজেকে অপরাধী মনে হবে না? আর জেঠুর এত বড় একটা বিপদের দিনে তুমি তো একমাত্র ভরসা, তা না মালতি মালতি করে হেদিয়ে মরছে, ব্যাপারটা কি লজ্জার নয়? ভীমাদা, তোমার মনে হবে না স্বার্থপরের মতন জেঠুর দিকে নজর না দিয়ে বিয়ে নিয়ে মেতে থাকতে? সকাল থেকে খালি বিপদ বিপদ বলে চলেছিস, কিসের বিপদ? আরে আছে আছে, অনেক বড় বিপদ আছে, বাঘের ঘরে গোগের বাসা। না 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 না, কোনো বিপদ নেই, তোরা বরং আমার বিয়ে করিয়ে দে। ভীমাদার মতো এত বড় মোটামোটা না আমি জীবনে দেখিনি। জেঠুর এত বড় এত দিনের ব্যবসাটা যে কি করে সামলায় শনি ঠাকুরই জানে। শুনতে পাবে তোমাকে তখন ফোন করে কেন জিজ্ঞাসা করলাম, জেঠুকে কখন একা পাওয়া যাবে? কেন? কারণ আমরা তখন জেঠুকে সাবধান করতে গেছিলাম, জেঠু তো শুনলো না। এখন জেঠুকে একমাত্র তুমি বাঁচাতে পারো। কিন্তু দাদার কি বিপদ সেটা তো বলবি। হ্যাঁ ঘটনাটা বলছি শোনো। এখন থেকে দুটো খাতা হবে, একটা খাতা একদম ফ্রেশ যেটা সুদীপ বাবুর কাছে যাবে, আর একটা থাকবে আমার কাছে। দাদা এতকাল দুধকলা দিয়ে ভীমশঙ্করকে পুষলো, আর ভেতরে ভেতরে কালসাপগুলো ব্যবসার মধ্যে টুকটুক করে ছবল মারছে, আমি জানতেই পারিনি। এবার বুঝতে পারছো তো ব্যাপারটা কত সিরিয়াস? তুমি তো শুধু বিয়ে বিয়ে করেই পাগল হয়ে যাচ্ছ। তুমি চিনতে পারবে রোহিত কারা ভাস্করদার সাথে হাত মিলিয়েছে? হ্যাঁ চিনতে পারবো, কিন্তু তোমাকে চেনাবো কি করে? তাও তো ঠিক, তোমাকে তো আবার ওখানে নিয়েই যাওয়া যাবে না। জানতে পারলে দাদা সবার আগে আমার পাতা কেটে দেবে। কি যে করি, কি করা যায় বলো তো? যমুনা দিকে খবর দাও। না না, যমুনা দিকে এসবের মধ্যে জানানোর কোনো দরকার নেই। আরে যমুনা তো কারখানার কর্মচারীদেরই চিনতে পারবে না। আরে না না, যমুনাতে চিনতে যাবে কেন? তুই ওদের দুজনের বর্ণনা দিবি, আর যমুনাতে সেটা দেখে স্কেচ করে দেবে, আর ভীমাদা ওদেরকে নিয়ে চলে আসবে। রোহিত, ওর মাথায় কত বুদ্ধি! হবেই তো, আমার বোন উত্তরাধিকারীর সূত্রে পেয়েছে। সরস্বতী, তুমি দিদিকে ডেকে বর্ণনা দিয়ে ওই লোক দুটোর স্কেচ বানানোর ব্যবস্থা করো, আমি যাই। এই এত ইম্পর্টেন্ট ব্যাপার ছেড়ে তুই কোথায় যাচ্ছিস? আমি আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছাড়তে যাচ্ছি, আমার শ্বশুরমশাইয়ের জমিটা রেজিস্ট্রি করে নিয়ে আসি।
ওই জায়গাতে তো জেঠুকে জিততে দেওয়া যাবে না। জেঠু অন্যায় ভাবে ভাইদের আমাদের বাঁশ দিয়ে চলেছে, অথচ আমরা দেখে চলেছি জেঠুকে যেন কেউ বাঁশ না দিতে পারে। বাহ বাহ বাহ, এত ভাবিস না পল্টু, মাথায় চাপ বেড়ে যাবে। আমি যাই, তুই দুর্গা দুর্গা কর। হ্যালো দিদি, তুই একটু আসতে পারবি রে? না না, জরুরি কিছু না, আয় না, একটু দরকার আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খেয়ে দিয়ে যাবি কিন্তু। ঠিক আছে রাখছি। দিদি আসছে। খবরদার, আমরা যে জেঠুকে বাঁচানোর চেষ্টা করছি সেটা যেন জেঠু ভুনাক করেও টের না পায়। কাক মক কেউ জানতে পারবে না, নিশ্চিন্তে থাকো।